আজি দেখা গল যে আমার দীপ গগৈ আপনার সময় লগ করিলে সাংহত তপন কুমার গগৈ গামোচা না এনে ধরনের রাজনীতি হব লাগে যত আমি সকলে যোরহাট লোকসভা বা অসমের জ্যেষ্ঠ সকলের ওসরত গৈ আশীর্বাদ বিচারিব লাগে। আর এই কথা মোর যাকালি প্রাক্তন সাংসদ মূর খোড়া দীপ গগৈ ডাঙরিয়া মোক অবগত করালেই যাকালি যে বর্তমানের তপন গগৈ ডাঙরিয়া তেখেতৰ ঘরলৈ যাবলৈ বিচাৰে। গোটেই কথাখিনি মোৰ লগত চর্চা করে আজি এই অনুষ্ঠানটা পাতা গৈছে। হঠাৎ নহয় যাকালি মই গম পাই গৈছিলোঁ। মই যাকালিয়ে গম পাই গৈছো যে আমাক মোৰ খোড়াই মোক নিজে ফোন করে মোক জনালে। আর সেই কারণে আমি এই কথা আমার কারণে হঠাৎ বা অকস্মিক নয়। ধন্যবাদ।